দাবি করে যে শেখ হাসিনা পদত্যাগ করেন না, শেখ হাসিনা কইরা দেন যে কোনো সময় বাংলাদেশ ঢুকে যেতে হবে, আপনি তাকে এটা নিয়ে কোনো চিন্তিত নেই? প্রথম হচ্ছে যে হাসিনা এর আগে ওনারা ডিক্লিয়ার করেছেন যে ভারতের সাথে আওয়ামী লীগের পরক্রিয়া সম্পর্ক রয়েছে, ভারতের সাথে ওনাদের স্বামী স্ত্রী সম্পর্ক, এবং তারা বলেছে ভারত যাতে ক্ষমতায় রাখে তারা ভারত নিশ্চিত করেছে ইলেকশনের আগে, যেখানে তারা অবৈধ নির্বাচন করেছে। অবৈধ প্রধানমন্ত্রীর এমনিই তো বৈধতা নাই, উনি রিজাইন দিলেই কি, রিজাইন না দিলেই কি? আওয়ামী লীগ এখন একটা ওয়ান কাইন্ড অফ হিজরা, তাদের নেত্রী রাত্রের অন্ধকারে জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখে তার জান নিয়ে পালিয়ে যায়, এর চেয়ে হোয়াট এ শেম, জাতির জন্য কলঙ্ক হয়েছে, এই ধরনের কলঙ্ক আমরা দেখতে চাই না। এই হাসিনাকে অটোমেটিকলি বাংলাদেশের আইনে তাকে নিয়ে আসবে তার বিচার না হওয়া পর্যন্ত, এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে, শেখ রেহানাও লুট করেছে, তার রেহানার মেয়েও লুট করেছে, এইসব ক্রিমিনালদের বিচার বাংলার জমিনে খুবই দরকার, সে কি আসবে? আমরাই তাকে টেনে আসবে নিয়ে আসবো, এবং ইন্ডিয়া চক্রাঙ্গালে, ইন্ডিয়ার চক্রাঙ্গালি এই নেশন ভয় পায় না, বারবার বায়ের নিয়েতেও ছাত্ররা জীবন দিয়েও ভাষা রক্ষা করেছে, এই সত্যই এই আপনার স্বাধীনতা সংগ্রামে ছাত্ররাও সেই দিন তাদের সেইখানেও তারা অনেক জীবন দিয়েছে, এবং নব্বইয়ের গণ আন্দোলনে সেখানেও জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, ভাষার জন্য, এইবারও ফাইনাল স্কোর করেছে ছাত্ররা এই এই ইন্ডিয়ার তামাশা বন্ধ করে দিতে, এই তামাশার রাজনীতি ইন্ডিয়া মেশিওর, হুমকি দিবানা, বাংলাদেশিরা এই ভারতের চক্রাঙ্গানি কোনোভাবেই তারা ভয় পায় না, উই আর প্রিপেয়ার, বাংলাদেশের জনগণ যথেষ্ট, ইন্ডিয়ার সোলজারের সাথে যদি লড়াই করতে হয় আমরা লড়াই করব, এই লড়াই আমি জিতব।